ମୋର ଭାଗିନୀ ତାର ବିହା ଦେବାର ଜନ୍ମ ଥିଲେ ରାଜ୍ୟବାସୀ କାମ କରିବା ଦେଶରେ ପୃଥିବୀ ଯୁଡ଼େ ଲକଡାଉନ କରୋନାର ପ୍ରଭାବେ କଲ କାରଖାନା ସବୁ ବନ୍ଦ କରାଗି আজি মই ভিন রাজ্য থেকে বাড়ির পথে রওনা দিল মুই যার পথে চলিবার পারঙ্গা কেমন করি ওই তো দেখা যাচ্ছে মেলায় মানুষ ওইতে হয়তো খিচুড়ির ব্যবস্থা হয়েছে মুই যে খুদারে জ্বালায় আর সহ্য করিবার পারঙ্গা ভাই কিছু খাবার দিবেন মুই না আর চলিবার পারে না ওই না চলিবার পারে না টাকার পয়সা সব কিছুই নাই দেখি এই ভিড় কি এসেছে এটি খাতুন তুই মার বহিন না তোর এমন অবস্থা কেন হয়েছে বহিন কেন তুই ফিরে রাখতে আসিল চলে আমার সঙ্গে যন্ত্র দেখা হয়েছে দুই ভাই বোনের যখন মিল দেখা হইল হাবড়া পথে প্রান্তরে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে খুঁজি বেড়াব মন রেখা চল রেখা খুঁজি আনি রেখা চলব হাজার হাজার মানুষের ভিড়ে আমরা খুঁজি বেড়াই পাগল হইয়া দেশ তারা হয়ে আজি চলে যাচ্ছে বেঙ্গালোর পথে ঘুরে বেড়াচ্ছ আজকে না আজকে দেখা না আমার জন্মদিনে কত সুন্দর সুন্দর খাবার জোগার হলে হয় কত সুন্দর করবে পেট পরীক্ষণ হয় আজি আজি তুই ছাড়ি গেল দেখা তুই কেমন করে বলি থাকিল রেখা ওরে মনে মাঝি এই বিশাল রাত্রের পথে পথে তোমি খুশি করা ওরে মন মনে
Dil
তোর মামা আর তোর মাও ভালো আছে তো? কিসের সোনার সম্পত্তি, কিসের ধন সম্পত্তির অহংকার? ওই মায়ের ঘট বিসর্জন দেওয়ার পর পর বাড়ির ঝড় ছাড় ঠার হয়ে গেল। মোর বেটা চলে আসে রে ভিলি রাজ্য, তুইও চলে আসছো ভিলি রাজ্য রেখা। কাজ এমন করে চিৎকার করেছে, মোর নাম ধরি কাজল, কাজল, এই কাজল মোর বুকে আয়, কাজল মোর বুকে। রেখা মা রেখা তোর বুঝি যে একদিন ভিটা মাটি ছাড়া করেছিল রেখা। রেখা তুই মো ক্ষমা করিতে, রেখা তুই মো ক্ষমা করিতে। চলো চলো রেখা, তোমরা চলো কাজল, তোর সঙ্গে চলো। চলে রেখা, তোর মা গর তোর মামার খুঁজি আমরা বাহির করিব। চলো তোমাকে বাড়িতে আমি ধুমধাম করে বিয়ার ব্যবস্থা করি। চল চলো বহি, চল বহিন, হয়তো এই তো সেই পথে শান্ত, হয়তো এইটি আমরা খুঁজিতে খুঁজিতে হয়তো ওই জানার পালু যে রেখা এইটি আসছে। না মামা দাদা, নিশ্চয়ই যদি ভগবানের সহায় থাকে আমার লাগা ধরে আমার সঙ্গে। মামা এই দেখো মামা, আমার টাকা নিয়ে যাচ্ছি মামা, দেখো তোমার রেখা। মামি দেখো তোমার বেটি আমার নিয়ে যাচ্ছি। মা বেটি তো মিলন হও, মিলন হও। তুই বাঁচিয়েছি মা, তার জন্য ওই পথে পথে Yeah!
মশাই, আমার ধন সম্পত্তি রহণ করে তোমার ভাগে আমরা ঘর ছাড়া করি দিছে। বিয়াই মশাই তোমরা আমার ক্ষমা করে দাও, চলো বিয়াই মশাই এই রাজ্য থেকে আমার রাজ্যে ফিরে যা, তারিখ দিন হয়ে যাবে, আমরা তোমার ভাগে একেবারে কিছুই দেব না, আমার বেটাকে দিয়া বাড়ির চা ধুমধাম করে বিয়ার ব্যবস্থা করিব, চলো বিয়াই মশাই তাই করিব, বিয়ে তাই করিব, চলো সবাই চলো সবাই আমার বাড়ির ফিরে যাই, বাড়ির ফিরে যায় ধুমধাম করে বিয়ার ব্যবস্থা করিব। তারিখ তো হয়ে গেল বিয়া, কিন্তু আমার তো টাকা পয়সা কিছু নাই, আমার বাংলাদেশ ছিল আমার বাড়ি, এই ভারত দাসি আমার সব কিছু শেষ হয়ে গেছে, নাই আমার মান নাই আমার সম্মান, তাই একটা ব্যবস্থা করব, এই নালা গলা গ্রামবাসীদের বাড়ি বাড়ি যারা আমরা আমার ভাগিনীটার জন্য কিছু সাহায্যের ব্যবস্থা যাতে হয় তার জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, আমার তো জমি নাই আমার জায়গা নাই, যে সুদ বন্ধ সাইকেল আসে দিয়া আমার মানুষ টাকা দিবে, তাই চলো চল বলি, ওই যে গ্রামগুলো দেখা যাচ্ছে বাড়ি বাড়ি যাও, বাড়ি বাড়ি যাওয়া আমার লজ্জা সরব ফেলে দিয়া আমরা ভিক্ষা করিব, চল বলি Thank you.
Thank you.
Thank you.
বাড়ি মালা বদল করে খালি বর সাজিয়ে থাকলে তো হবে না, বাড়ি দেওয়া হবে, আবার সংসারে কাজকর্ম তো দেখতে হবে। মায়েরা সবাই উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও, মালা বদল হচ্ছে। বিষ্ণু আবার সেই মায়ের সোনা মায়ের ঘট মাই আবার বসা ও মই জয় তাকে আর দেরি করলে তো হবে না, আমাদের বই কিন্তু সামান্য আছে, এরপর হবে বিআইবিনী, বিআইবিনীটা হচ্ছে আমাদের শেষ। যাচ্ছো যাচ্ছো সিনেমা এই বলটা ভালো করে চলবে তো খাসি রে তা হয়ে কত খেয়ে খাবো চল 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 আগে মোর পেটর তো ভাত পড়ুক, কখন যে আসবে বাড়ি আনতে কে জানে। এই তো আছে নাকি গয়নাগাটি আর হাতুর নাই টেকা করি এখন আর কি কথা আছে কি কথা আছে কি কথা আছে মোবাইল কিনবা তাই শুধু
আছে ওকে ওকে Thank you.
আমাদের কাজল দেখার পালা শেষ হলো, তবে বিআইবেনি হবে তার আগে একটি গান কমিটি অনুরোধ করেছেন উত্তর বাংলার গরু হামা। তবে এখন হিতেশ্বর রায়ের কণ্ঠে একটা গান শুনো আর আমাদের মেয়েরা নাচবে, তারপরে উত্তর বাংলার গরু হামা এই গানটি হবে, তারপরে হবে বিআইবেনি, তারপরে আমাদের শেষ। এরপরে একটি গান হবে ওই উত্তর বাংলা গৌরভাব কমিটির তরফ থেকে আবার করতে বলা হয়েছে গানটি, আর তারপর হবে বিআইবেনি, এটা হচ্ছে শেষ। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরাও তো যাবো সাথে থাকবেন। বিআইবেনি রেডি হতে একটু সময় লাগছে, সেই জন্য তারপরে হচ্ছে মর গে সব তো মারি গে
Thank you.